হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই দীঘা রামনগর ইউটিউব চ্যানেল পাশাপাশি দীঘা রামনগর ফেসবুক পেজ। এই মুহূর্তে চলছে প্রবল জলোচ্ছ্বাস, প্রবল জলোচ্ছ্বাস। দীঘার গাড়োয়াল টপকে 50 থেকে 100 মিটার উঁচুতে জলোচ্ছ্বাস। তাই সবার প্রথমে বলবো ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আজ সরাসরি লাইভ চলছে, দেখতে পাচ্ছেন 21 জুলাই 2023। দেখতে থাকুন আজকের প্রবল জলোচ্ছ্বাস, দীঘা সমুদ্র সৈকতের প্রবল জলোচ্ছ্বাস, 50 থেকে 100 মিটার উঁচুতে জলোচ্ছ্বাস। না দেখলে মিস করবেন, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। যাচ্ছাদা ভাবে জলোচ্ছ্বাস হচ্ছে, এক হাঁটু করে গাড়োয়ালের পাশে জল দাঁড় করে দিয়েছে। যাচ্ছাদা ভাবে জলোচ্ছ্বাস চলছে, যাচ্ছাদা ভাবে জলোচ্ছ্বাস চলছে। সবার প্রথমে বলবো ভিডিওটাকে শেয়ার করে দিন। মৌসুমি মৌসুমি হ্যালো চলবে ননস্টপ লাইভ। আর আজকে লাইফে কেমন লাগছে অবশ্যই বলবেন। আজ 2023-এর সেরা ঢেউ, এই মুহূর্তে সেরা ঢেউ 2023-এর। চারিপাশে চারিপাশে চাচ্ছাদা ভাবে জলোচ্ছ্বাস চলছে। গাড়োয়াল টপকে 200 থেকে 300 মিটার উঁচুতে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। যে জলোচ্ছ্বাস স্টার্ট হয়েছে, বৃষ্টি হচ্ছে কি খুব না, বৃষ্টি একেবারেই নেই, সকাল থেকে একেবারেই বৃষ্টি নেই। আর এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাস, প্রবল জলোচ্ছ্বাস। শুভঙ্কর কুন্ডু থ্যাংক ইউ ফর লাভ, আসছেন আবারও আসছে। আর একটু আগে যাচ্ছাদা ভাবে জলোচ্ছ্বাস চলছিল, চলছে এইটা সেরা 2023-এর সেরা। এই যে এক হাঁটু করে জল দাঁড় করে দিয়েছে, উপাস থেকেও যাচ্ছে জল। দাদা উপাস দেন, প্রবল জলোচ্ছ্বাস। এই মুহূর্তে সকল বন্ধুদের, সকল ভিউয়ারদের বলবো আপনারা লাইভটাকে শেয়ার করে দিন, যাতে প্রচুর পরিমাণে দর্শক বন্ধু একযোগে দীঘা সমুদ্র সৈকতের ব্যাপক জলোচ্ছ্বাস দেখতে পারেন। দারুণ দারুণ ইজ দ্য বিগ ওয়েভস, একেবারেই এখন ননস্টপ চলছে, ননস্টপ চলছে দ্য বিগ ওয়েভস ফর দীঘা, ইন দীঘা। ও বাপ রে বাপ, আবারও আবারও হঠাৎ করে গভীর একটা বন্যাপত্রের জেরে প্রবল জলোচ্ছ্বাস এই মুহূর্তে চলছে। সবার প্রথমে আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন, দেখতে থাকুন আজকের প্রবল জলোচ্ছ্বাস। প্রত্যেকে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে, আর দেখতে থাকুন আজকের যাচ্ছাদা ভাবে জলোচ্ছ্বাস চলছে। যাচ্ছাদা ভাবে আসছে, আবারও আবারও আসছে, আবারও আসছে। দারুণ দারুণ, পাড়ে বসেই পর্যটকদের সমুদ্র স্নান হয়ে যাচ্ছে, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। পাড়েই বসেই সমুদ্র স্নান, লাইফের সাথে জুড়ে থাকুন, সম্পূর্ণ লাইফটা দেখতে থাকুন। আজকের লাইফটা কেমন লাগছে, একযোগে এই মুহূর্তে 400 জন দেখছেন। সকাল সকলকেই বলবো লাইভটা শেয়ার করে দিন। এইবারে মেন প্লেস থেকে আপনাদের দেখাবো চারিপাশটা, পুরো ওল্ড দীঘা সমুদ্র সৈকতটা কভার করে দেখাবো, দেখতে থাকুন আজকের। দারুণ দারুণ, এইখান থেকে পুরো সম্পূর্ণ ভিউটা দেখাবে, তাই দেখতে থাকুন আজকের লাইভের সাথে জুড়ে থাকুন। ওল্ড দীঘা সমুদ্র সৈকতের প্রবল জলোচ্ছ্বাস, আজ 2023-এর সেরা জলোচ্ছ্বাস। আসছে আবারও আসছে, মাই গড, ননস্টপ চলবে, এখন ননস্টপ চলবে। আবারও আবারও আসছে, ওপাস থেকেও আসছে, ওপাস থেকে প্রায় পর্যটকদের ফাঁকা করে দিয়েছেন, তখন তখন যাচ্ছাদা ভাবে জলোচ্ছ্বাস চলছে। মাই গড, ওপাসটা তো হয়ে যাচ্ছে, ওপাসটাইও চলছে। এক হাঁটু করে জল দাঁড় করে দিয়েছে,
আসছে, আবারও ভয়ানক ঢেউ আসছে। গাড়োয়াল টোপকে 50 মিটার উঁচুতে জলোচ্ছ্বাস করতে, দেখতেই পাচ্ছেন অনেক দূর থেকে আসছে, দেখতে থাকুন। ও নো, একযোগে 500 ভিউ, থ্যাংক ইউ সো মাচ। আজকের সেরা ঢেউ, একেবারেই সেরা, দারুণ দারুণ চিত্র। আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকার জন্যই এরকম সুন্দর সুন্দর লাইভ আপনারা পেতে পারবেন। লাইভের সাথে জুড়ে থাকুন, দেখতে থাকুন একযোগে। এই মুহূর্তে একযোগে 500 জন দেখছেন। এই মুহূর্তে চলছে প্রবল জলোচ্ছ্বাস ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। আর যারা এখনও দীঘার রামনগর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সকলের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা ওখানেও লাইভ আসবে। আপনারা সাবস্ক্রাইব না করলে ওখানে লাইভ আসছে না। চারিপাশে যাচ্ছাদভাবে জলোচ্ছ্বাস চলছে। আবারও 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 ভয়ানক, একেবারেই ভয়ানক। এবারে রোদটা আসছে আস্তে আস্তে করে, রোদের কালারে আবার একটা নতুন রূপ আপনারা দেখতে পাবেন দীঘার সমুদ্রে। এই রোদটা পড়ে গেলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। পিকচার কোয়ালিটি কেমন আছে একটু কমেন্ট করবেন প্রত্যেকে। হাউ আর ইউ, আই অ্যাম ফাইন। আর দেখতে থাকুন আজকের দীঘা সমুদ্র সৈকতের প্রবল জলোচ্ছ্বাস। গাড়োয়ালের পাশে দেখতে পাচ্ছেন এক হাঁটু করে জল দাঁড় করে দিয়েছে, এত জলোচ্ছ্বাস হয়েছে এক হাঁটুরও বেশি জল দাঁড় করে দিয়েছে। আসছে আবার দু আসছে, একযোগে 600 জন দেখছেন। সকলকেই বলবো 2023-এর সেরা ঢেউ আজকেই চলছে, ব্যাপক জলোচ্ছ্বাস গাড়োয়াল টোপে। তাই সকলের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা লাইভটাকে শেয়ার করে দিন, দেখতে থাকুন সম্পূর্ণ লাইভ। আর যারা এখনও দীঘা রামনগর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সকলের উদ্দেশ্যে অনুরোধ, এরকম নিত্য নতুন প্রতিনিয়ত দিন দিন সকাল দুপুর রাত সন্ধ্যা সমস্ত সময় লাইভ পাওয়ার জন্য দীঘা রামনগর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটা দাবিয়ে রাখবেন। পাহাড় সমান ঢেউ আরও আবারও আছড়ে পড়ছে গাড়োয়াল টোপে। নন স্টপ চলবে বস, নন স্টপ চলবে, এটা 9টা থেকে শুরু হয়ে গেছে, একেবারেই 9টা থেকে শুরু হয়ে গেছে। নাইস ভিউ, আসছে আবারও ভয়ানক, একেবারেই ভয়ানক। একেবারেই একেবারেই পজিশন দেখে লাইভটা চালাতে হয়, না হলে বস আপনাদের দেখাতে পারবো না। 700, একযোগে 700 দেখছেন, অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন লাইভের সাথে, দেখতে থাকুন আজকের দীঘা সমুদ্র সৈকতের প্রবল জলোচ্ছ্বাস। পুরো সম্পূর্ণ ওল্ড দীঘাটাকে এখান থেকে দেখা যাচ্ছে, ওর পাশ থেকেও জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে, ও পাশ থেকেও জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। এই পাশটা বেশি হচ্ছে জলোচ্ছ্বাসটা, একেবারেই দারুণ সিনারি। আবারও আবারও আসছে, আবারও ভয়ানক ঢেউ আসছে। গাড়োয়ালের পাশে বসে থাকা, ও মাই গড, পিকচার কোয়ালিটি কেমন আসছে একটু কমেন্ট করে জানাবেন প্রত্যেকে। বোঝা যাচ্ছে না ক্লিয়ার আসছে কিনা, এপাশ থেকে রোদ পড়েছে। ও নো, দারুন দারুন, এই পাশটায় জলোচ্ছ্বাস হয়ে গেছে। জলোচ্ছ্বাস
ভালো আছো, আমি ভালো আছি, আপনি কেমন আছেন, লাইভের সাথে জুড়ে থাকুন। সবার প্রথমে ভিডিওটাকে শেয়ার করুন, আর যারা এখনও দীঘা রামনগর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সকলের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দীঘা রামনগর ইউটিউব চ্যানেল 50K কমপ্লিট করে ফেলেছে আপনাদের সাপোর্টে, আশীর্বাদে। গাড়োয়াল টপকে এই মুহূর্তে নিচে নামা মানে একেবারে ভয়ানক ভয়ানক বিপদ। এত সুন্দর ভিউ দেখে দীঘা যেতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া দে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্টে জুড়ে থাকার জন্য। লাইভ দেখতে থাকুন। প্রচণ্ড জলোচ্ছ্বাস, প্রচণ্ড জলোচ্ছ্বাস, গাড়োয়াল টপকে যাওয়া মানে বিপদ। তাই আপনারা যারা আগত পর্যটকদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, আপনারা এই ভরা গোটালে গাড়োয়াল টপকানোর ঢেউয়ের সময় গাড়োয়াল টপকে সমুদ্রে নামার চেষ্টা করবেন না। দারুণ দারুণ পাঁচটায় দারুণ জলোচ্ছ্বাস চলছে, পাঁচটায় দেখাতে হবে, দাঁড়ান। পিকচার কোয়ালিটি কেমন আছে কেউ একজন কমেন্ট করছে না, আমি বুঝতেও পারছি না। ওই গাড়োয়ালের কাছাকাছি যাওয়া মানে আমাকে ভিজতে হবে, ওই জন্য দূর থেকে দেখাচ্ছি, এবং দূর থেকে দেখানোর ফলেও আপনারা পুরো কাভারেজটাও পাবেন। দারুণ লাগছে দেখতে, থ্যাংক ইউ সো মাচ পুরি সাহা, অসংখ্য ধন্যবাদ। লাইফের সাথে জুড়ে থাকুন। ওই নালাটাতে জল জমে গেছিলো, এক হাঁটু করে জল দাঁড়িয়ে গেছিলো, পরিষ্কার করে দিয়েছে। দারুণ দারুণ সিনারিও, উফ, মারাত্মক জলোচ্ছ্বাস, একেবারেই মারাত্মক, ভয়ানক ঢেউ আসছে আবার এই পাশ থেকে, দেখতে থাকুন। ও নো, দারুণ চলছে, একেবারেই দারুণ। বন্ধুরা সবার প্রথমে ভিডিওটাকে শেয়ার করুন, যারা এখনও শেয়ার করেননি সকলকেই বলবো শেয়ার করুন, আর যাদের কাছে অতিরিক্ত স্টার পড়ে আছে সকলে স্টার দিয়ে সহযোগিতা করবেন, আর যারা এখনও দীঘা রামনগর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সকলের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও আসছে, আবারও আসছে ভয়ানক ঢেউ। ও নো, দারুণ দারুণ, একেবারেই দারুণ, পিকচার কোয়ালিটি খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ আকাশ রঞ্জন পালকে, প্রিয়াঙ্কা ভূঁইয়া, সত্যি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ নূপুর, নূপুর নাইস। কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করে জানান, এবং দেখতে থাকুন আজকের ভরা গোটালের অমাবস্যার ভরা গোটালের গাড়োয়াল টপকে প্রবল জলোচ্ছ্বাস। অমাবস্যা যদিও 4-5 দিন আগে চলে গেছে, কিন্তু এটা হঠাৎ করে একটা গভীর ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু এই দীঘা সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাস, চাচ্ছাদাভাবে জলোচ্ছ্বাস চলছে। এরপরেও তো রয়েছে আবার আগস্টের সাড়াসাড়ি বান, তখনও চলবে বস, তখনও চলবে। তার জন্য আগে থেকে বলে দেওয়া, দীঘা রামনগর ইউটিউব চ্যানেলটাকে আপনারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশ থেকে ভয় না, একেবারেই ভয় না, বিউটিফুল গোলক। থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকুন আজকের লাইভটাকে। গাড়োয়ালের ওপরে কিন্তু অসংখ্য পর্যটক রয়েছেন, ওরা মজা নিচ্ছেন সরাসরি সমুদ্রের। 1993 সালে 21 জুলাই কলকাতার সব আপু আমার কাছে গৌরমণ্ডলকে ব্লক করে দিতে পারতাম। অসাধারণ অসাধারণ একটা সিনারিও আজ 2023 সালের এই জলোচ্ছ্বাস। আমার তো নিজেরই ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করে জানান। শেয়ার করে দিয়েছি, হ্যাঁ একেবারেই, প্রত্যেকে শেয়ার করে দিন, দাদাভাই শেয়ার করে দিয়েছেন, কমেন্ট করে জানিয়ে দিয়েছেন, কোয়ালিটি ভালো দাদা, গোলক টিকটার, থ্যাংক ইউ সো মাচ। যে কোনো মুহূর্তে কিন্তু এই গাড়োয়ালের উপর দিয়ে জলোচ্ছ্বাস হবে, তাই আপনারা লাইফের সাথে জুড়ে থাকুন, দেখতে থাকুন আজকের প্রবল জলোচ্ছ্বাস। একেবারেই ওপাশ থেকেও দেখতে পাচ্ছেন জলোচ্ছ্বাস চলছে, তবে ওপাশটাই কম, এই পাশটাই বেশি। এখান থেকে পুরো ওল্ড দীঘাটাকেই দেখা যাচ্ছে, তোমাদের জন্য বাড়িতে বসে দীঘা দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ দাস, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসার জন্যই আমরা এরকম সুন্দর সুন্দর লাইভ নিয়ে হাজির হয়ে যাই,
আরো আসছে আগস্ট, আগস্ট মানেই তো চলবে দমফাটা জলোচ্ছ্বাস। গার্ডওয়ালের উপর, গার্ডওয়ালের কাছে থাকা যায় না তখন, গার্ডওয়াল থেকে প্রায় যথেষ্ট উঁচুতে জলোচ্ছ্বাস চলে। সমুদ্র এখনো নিস্তা নেই, 11:30 সময় হাই টাইড ছিল, এখন বাজে মনে হয় 11টা। সম্পূর্ণ জোয়ারের কাছাকাছি সময় চলে এসছে, এইটা পুরো সম্পূর্ণ জোয়ার চলছে এই মুহূর্তে। 10:28 ছিল, 11:28 মানে এখন 18, আরো 10 মিনিট। এটা কি ওল্ড দীঘা? একেবারে এটা ওল্ড দীঘা। আমার এখনই ভিডিও ছেড়ে দীঘার মন চাইছে একেবারে। ও মাই গড, আজকের সেরা, আজকের সেরা, এটা আজকের সেরা ছিল। আজিজুল শেখ হ্যালো, চারিপাশে গাড়োয়াল টপকে প্রবল জলোচ্ছ্বাস আসছে, আসছে ভয়ানক ঢেউ আসছে। কি অবস্থা, একেবারে যাচ্ছাত অবস্থা। রুসা স্যান থ্যাংক ইউ সো মাচ, আমার তো প্রিয় জায়গাটা, অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর কমেন্ট করার জন্য। লাইফের সাথে জুড়ে থাকুন, একটা দুর্দান্ত সিনারিও এই মুহূর্তে দেখতে পাবেন। যারা লাইফ ছেড়ে চলে যাবেন, ভালো মন্দ অনেক কিছুই ঘটবে, আপনারা কিছুই দেখতে পাবেন না, তাই লাইফ ছেড়ে যাবেন না, একটু নিউ দীঘার ভিডিও দেবেন দাদা। এই ব্যাপক জলোচ্ছ্বাসের সময় ওল্ড দীঘাই সেরা, নিউ দীঘায় চান করার জন্য বেস্ট। এখন নিউ দীঘায় কিছু দেখতে পাওয়া যাবে না, শুধু পাথর আর পাথর। আর 31 জুলাই আমি যাচ্ছি। আচ্ছা রুসাসান অবশ্যই আসবেন, কমেন্ট করবেন, দীঘা রামনগর ইনস্টা আইডিতে আপনারা DM করবেন, ওখানেই কথা হবে। অযথা রিল সেন্ড করবেন না, তা নাহলে ব্লক করে দিব। আজকের সেরা দীঘা একেবারেই, নয়ন হুই একেবারেই দারুণ কমেন্ট করেছেন আজকের সেরা দীঘা। ও ন, দারুণ দারুণ একেবারেই দারুণ। পাঁচটায় জলোচ্ছ্বাস কম হচ্ছে, জাম আছে এই পাঁচটায়, এই পাঁচটায় ধুমধাম সব ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে একদম জলোচ্ছ্বাস, যাচ্ছাটা ব্যাপার আসছে যখন তখন এই পাশ এর উপর দিয়েও চলে যাচ্ছে, তাই আমি একদম ঠিক করে পজিশন নিয়েই দাঁড়িয়ে আছি। আর একটু পড়ে যেতাম আজকের সেরা দীঘা একেবারে। আসছে আসছে ভয়ানক ঢেউ আসছে, ও মাই গড, ও নো, দারুণ দারুণ দারুণ, পড়ে গেছেন একজন, দারুণ একেবারে। দাদা কালকে যাব, ওয়েদার কেমন থাকবে? অর্ণব চ্যাটার্জি কালকেও ওয়েদার এরকম থাকবে? আবার আসছে, আবার আসছে। লাইফের সাথে জুড়ে থাকুন আর মজা নিন আজকের দীঘা সমুদ্র সৈকতের মজা নিন। যাচ্ছাতাভাবে জলোচ্ছ্বাস চলছে, 21 জুলাই না কাটা পর্যন্ত এই জলোচ্ছ্বাস কমবে না বস। 21 জুলাই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার জেরে ঘূর্ণিঝড় হবে, বৃষ্টিপাত চলবে, জল দাঁড় করিয়ে দিয়েছে। তার ফলে তাই 21 জুলাই কেটে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন জলোচ্ছ্বাস ডাউনে যাবে, না হলে কিন্তু জলোচ্ছ্বাস এইভাবেই চলতে থাকবে। যত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যত নিম্নচাপের দিকে এগোচ্ছে, ততই বঙ্গোপসাগর উত্তেজিত হয়ে যাচ্ছাতাভাবে জলোচ্ছ্বাস করে দিয়ে চলে যাচ্ছে, খেলা খেলে দিয়ে চলে যাচ্ছে একদমই বঙ্গোপসাগর, আবার খেলা খেলতে আসছে, দেখতে থাকুন। আবারও ভয়ানক, ও নো, দারুণ দারুণ দারুণ। আমরা যাব, আজ যাব ভাবছি, স্নান করতে পারবো না। আপনারা আজকে এলে সমুদ্র গাড়োয়ালের পাশে থাকলে স্নান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন না আজকে সমুদ্র কি ভয়ঙ্কর রূপ নিয়েছে? দাদা কি অবস্থা একেবারে, কি অবস্থা! ও পাশটায় চলছে, যাচ্ছা তাহলে চলোচ্ছা রিপন, এই পাশটাই তবে বেশি, এই পাশটাই বেশি। আবারও আবারও ভয়ানক একেবারেই ভয়ঙ্কর।
এই পাশ থেকে বেশি হচ্ছে, এ পাশেও হচ্ছে, এ পাশে কম হচ্ছে, এ পাশে বেশি। আমি একদম ঠিক পজিশনে দাঁড়িয়ে আছি যাতে আপনাদের সম্পূর্ণ চারিপাশটা ঘুরে দেখানো যায়। আমার উপর দিয়ে একটা ঢেউ চলে গেছে বস, অনেক আগে এসেছিলাম তখন ভিডিও শুট করছিলাম, তখন আমার উপর দিয়ে দু তিনটা ঢেউ চলে গেছে, তাই আমি আর ভয়ে গার্ডওয়ালের কাছে যাচ্ছি না। আসছে আবারও ভয়ঙ্কর আসছে, দেখতে থাকবো। ও পাশটাই আসছে, ও পাশটাই পর্যটকেরা, এ পাশটাই বেশি জলোচ্ছ্বাস হওয়ার কারণে পর্যটকের পাশে সেখানে কোনো রেস্ট্রিকশন নেই। আর শঙ্করপুরে ভুলেও এই জোয়ারের সময় নামতে যাবেন না, একটা ভয়ানক রূপ নিতে পারে যে কোনো মুহূর্তে। মাই গড, দারুণ 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 দারুণ, ওপাশ থেকেও আসছে বন্ধুরা। বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিওর ফুটেজ নিতে হবে বস, শুধু লাইভ গেলে হবে না ভাই। দাদা লাইভ দেখুন, একেবারে লাইভের মাধ্যমে সব বুঝতে পারবেন। আর এই মুহূর্তে আর লাইভ কন্টিনিউ করা যাবে না, কেননা এই ফুটেজগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য পাবলিশ করা, পাবলিশ করতেই হবে বস যে করে হোক। আর আপনারা যারা এতক্ষণ লাইভের সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিরবো নতুন লাইভ নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে, এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে যাবো। আর সবার প্রথমে বলবো যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ঠিক আছে, ইউটিউব চ্যানেল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটা দাবিয়ে রাখবেন। পাশাপাশি পেজ ফেসবুক পেজ আরও ভিডিও পেতে হলে এই পেজটাকে ফলো করে অল লাইকও করবেন। যারা অনেকেই দেখেছি লাইক করেনি, আপনারা লাইক না করার জন্য অনেক সময় নোটিফিকেশান ঢুকে না, লাইকও করে দিবেন। লাইক করার পাশাপাশি এরকম সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আবারও ফিরছি নতুন লাইভ নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।